প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের ক্লাসে তোমাদের শুভেচ্ছা। আমাদের আজকের আলোচনার বিষয় বাংলায় ফরাইজি আন্দোলন। আমি আবার বলছি, আমাদের আজকের আলোচনার বিষয় বাংলায় ফরাইজি আন্দোলন। আমাদের আজকের আলোচনায় থাকছে ফরাইজি আন্দোলন কি বা ফরাইজি আন্দোলন বলতে কি বোঝো। ফরাইজি আন্দোলনের নেতা হাজি শরীয়তুল্লাহ এবং মুসলিমউদ্দিন দুদুমিয়া। এরপরে থাকছে ফরাইজি আন্দোলনের চরিত্র বা গতি প্রকৃতি, ফরাইজি আন্দোলন আসলে কোন ধরনের আন্দোলন ছিল, এবং সর্বশেষ থাকছে এই ফরাইজি আন্দোলন কেন ব্যর্থ হয়েছিল। তো 18 শতকের যে হাজি শরীয়তুল্লাহ জন্মগ্রহণ করেছিলেন, এই 19 শতকের গোড়ার দিকে এই বাংলায় হাজি শরীয়তুল্লাহ নেতৃত্বে ফরাইজি আন্দোলনের সূচনা হয়। এই আন্দোলনটি প্রথম দিকে যদিও একটি ধর্মীয় সংস্কার আন্দোলন হিসেবে শুরু হয়, পরবর্তীতে এই আন্দোলনটি একটি সমাজ সংস্কার আন্দোলনের রূপ দেয় রূপ নেয়। অর্থাৎ এই ফরাইজি আন্দোলন প্রথম দিকে একটি ধর্মীয় সংস্কার আন্দোলন হিসেবে শুরু হলেও পরবর্তীতে এটি সমাজ সংস্কারের দিকে গুরুত্ব পায়। এখন আসা যাক যে কেন ফরাইজি আন্দোলনের নামকরণ করা হয়েছে ফরাইজি আন্দোলন। এই ফরাইজি শব্দটি আরবি শব্দ ফরজ থেকে এসেছে। এই ফরজ শব্দের অর্থ হচ্ছে সৃষ্টিকর্তা কর্তৃক অবশ্য পালনীয় কর্তব্য, অর্থাৎ এমন কর্তব্য যেটি সৃষ্টিকর্তা বা আল্লাহ কর্তৃক প্রদত্ত, অবশ্যই পালন করতে হবে তার বান্দাকে। এই এই ফরজ শব্দ থেকে পরবর্তীতে ফরাইজি শব্দটি এসেছে। এই ফরাইজি আন্দোলনের নেতা ছিলেন হাজি শরীয়তুল্লাহ। এই হাজি শরীয়তুল্লাহ 1781 সালে ফরিদপুর জেলার, বর্তমান যে মাদারীপুর জেলা সেটি ছিল মহকুমা, এই মাদারীপুর মহকুমার শ্যামাইল নামক গ্রামে 1781 সালে জন্মগ্রহণ করেন। প্রথম দিকেই প্রথম জীবনে তিনি একজন ধার্মিক ব্যক্তি ছিলেন। মাত্র 18 বছর বয়সে হজ করার উদ্দেশ্যে পবিত্র মক্কা গমন করেন এবং পরবর্তীতে সেখানে 20 বছর অবস্থান করেন। 20 বছর অবস্থানের পর তিনি স্বদেশে আগমন করেন এবং 1818 সালে এই বাংলায় তিনি ফরাইজি আন্দোলনের সূচনা করেন। হাজি শরীয়তুল্লাহ নেতৃত্বে যে ফরাইজি আন্দোলনের সূচনা হয়েছিল, এই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল মূলত এই বাংলা থেকে যে বিধর্মী অর্থাৎ শিরক বিদাত এবং ইসলাম ধর্মের মধ্যে, অর্থাৎ মূল ইসলাম ধর্মের মধ্যে যে কুসংস্কার প্রবেশ করেছে, যেমন পীর পূজা, মাজার পূজা, এগুলো থেকে বেরিয়ে এসে ইসলামকে তার মূল ধর্মে, অর্থাৎ মূল যে ইসলামের মূল কাঠামো সেই কাঠামোতে ফিরিয়ে নেয়া, এই কাঠামোতে ফিরিয়ে নেওয়ার উদ্দেশ্যে হাজি শরীয়তুল্লাহ এই বাংলায় ফরাইজি আন্দোলন সূচনা করেছিলেন। এই আন্দোলনের সূচনা যদিও হয়েছিল ধর্মের পুনর্জাগরণ বা ধর্মকে তার মূল কাঠামোতে ফিরিয়ে নেওয়া, পরবর্তীতে এই আন্দোলনটি শুধু ধর্মীয় ক্ষেত্রে সীমিত থাকেনি, এটি মূলত এই যে এই অঞ্চলে ব্রিটিশদের যে অত্যাচার অবিচার এবং নিরীহ মানুষ এবং নিম্ন শ্রেণীর উপর ব্রিটিশ সরকারের বা ব্রিটিশদের যে অত্যাচার, সে অত্যাচারীদের অত্যাচারিতদেরকে রক্ষা করার আন্দোলনের উদ্দেশ্য হয়ে দাঁড়ায়, যার ফলে এই আন্দোলনটি একসময় হাজি শরীয়তুল্লাহ নেতৃত্বে নেতৃবৃন্দ বলতে লাগলেন যে এই বাংলাকে দারুল হার থেকে রক্ষা করে দারুল ইসলামে রূপান্তরিত করতে হবে। ফলে এই আন্দোলনের গতি প্রকৃতি বা এই আন্দোলনের চরিত্র কি ছিল, এ নিয়ে ঐতিহাসিকদের মধ্যে এবং গবেষকদের মধ্যে মতানৈক্য রয়েছে বা মতভেদ রয়েছে। এই গবেষকদের মধ্যে অন্যতম হচ্ছে মইনুদ্দিন আহমেদ খান, যিনি এই বাংলায় ফরাইজি আন্দোলনের উপর গবেষণা করেছেন। তার বিখ্যাত বই হিস্ট্রি অফ দ্য ফরাইজি মুভমেন্ট ইন বেঙ্গল বা বাংলায় ফরাইজি আন্দোলন, এই তার এই বইতে তিনি বলছেন এই ফরাইজি আন্দোলনটি প্রথম দিকে ধর্মীয় আন্দোলন হিসেবে রূপ নিলেও পরবর্তীতে সমাজ সংস্কারের দিকে রূপ নেয় এবং সমাজ সংস্কার এই আন্দোলনের মুখ্য বিষয়ে দাঁড়ায়। আরেকজন গবেষক যে নরহরি কবিরাজ, তিনি বলছেন এই ফরাইজি আন্দোলন মূলত ছিল একটি কৃষক আন্দোলন, কারণ এই আন্দোলন যদিও প্রথম দিকে ধর্ম সংস্কারের দিকে ঝুঁকেছিল এবং পরবর্তীতে এটি বাংলার যে বঞ্চিত কৃষকদের অধিকার নিয়ে তিনি কাজ করেছিলেন হাজি শরীয়তুল্লাহ, এবং এই আন্দোলনের সাথে পরবর্তীতে কৃষকরা যুক্ত হয়েছিল, ফলে নরহরি কবিরাজ বলছেন যে এই ফরাইজি আন্দোলন মূলত একটি কৃষক বিদ্রোহ। কেননা এই এই নীলকরদের দ্বারা এবং ব্রিটিশ জমিদারদের দ্বারা অত্যাচারিত কৃষকদের রক্ষা করা একসময় আন্দোলনের উদ্দেশ্য হয়ে দাঁড়ায়। যাই হোক, এই হাজি শরীয়তুল্লাহ নেতৃত্বে যে আন্দোলনটি রূপ নিয়েছিল, একসময় এটি একটি কাঠামো দাঁড়ায় এবং অত্যাচারিত নীলকরদের বিরুদ্ধে অত্যাচারিত সাধারণ জনগণের পক্ষে হয়ে কাজ করতে লাগে। কিন্তু 1840 সালে হাজি শরীয়তুল্লাহ মৃত্যুবরণ করেন।
হাজী শরীয়তুল্লাহ মৃত্যুর পর তার পুত্র মহসিনউদ্দিন দুদুমিয়া এই আন্দোলনের নেতৃত্ব দেন। মূলত এই মহসিনউদ্দিন দুদুমিয়ার নেতৃত্বে বা হাত ধরে এই ফরাজি আন্দোলন নতুন একটি চরিত্র বা নতুন একটি রূপ নেয়, সেটি হচ্ছে এই ফরাজি আন্দোলন রাজনৈতিক রূপ নেয়। মহসিনউদ্দিন দুদুমিয়ার নেতৃত্বে যে আন্দোলনটি যে রাজনৈতিক রূপ নিয়েছিল এর কারণ ছিল মূলত হাজী শরীয়তুল্লাহ যে আন্দোলনের যে কাঠামো দিয়েছিল, যেমন গুরু শিষ্যের যে সম্পর্ক সেটি হাজী শরীয়তুল্লাহর সময় ছিল না, কিন্তু এই মহসিনউদ্দিন দুদুমিয়া এসে এই গুরু শিষ্যের সম্পর্কটি আবার নতুন করে স্থাপন করেন। ফলে এই দুদুমিয়ার সময় এসে এই অনেকগুলো শত্রুপক্ষ তার বিরোধিতা করতে লাগে। এর মধ্যে প্রধান শত্রু ছিল ব্রিটিশ সরকার, এর পাশাপাশি ছিল জমিদার নীলকররা। এই এই যে শত্রুতার এই চরম ত্রিমুখী শত্রুদের বিরোধিতা করে আন্দোলন তিনি যখন চালাতে লাগলেন, এর মধ্যে 1862 সালে মহসিনউদ্দিন দুদুমিয়া মৃত্যুবরণ করেন। মূলত এই মহসিনউদ্দিন দুদুমিয়ার মৃত্যুর মধ্য দিয়ে ফরাজি আন্দোলন স্তিমিত হয়ে যায় বা এই আন্দোলনটি আস্তে আস্তে স্তিমিত হয়ে একসময় ক্রমশ দুর্বল হয়ে যায়। কারণ ছিল মহসিনউদ্দিন দুদুমিয়ার মৃত্যুর পর এই আন্দোলনে নেতৃত্ব দেওয়ার মতো কোনো যোগ্য ব্যক্তি ছিল না। একটি আন্দোলনকে যে কাঠামো দাঁড় করানোর জন্য বা শক্তিশালী রূপ দেওয়ার জন্য যে নেতৃত্বের প্রয়োজন সেটি ছিল না, যার ফলে এই আন্দোলনটি একসময় স্তিমিত হয়ে যায় এবং এই ফরাজি আন্দোলন বাংলায় আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে, ঐতিহাসিক ফরাজি আন্দোলন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি যে খুব ছোট করে আজকে যে আলোচনা করলাম তোমরা তোমাদের পাঠ্যবইয়ের সাথে মিলিয়ে বিস্তারিত করবে। বাসায় থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।